নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমার এই ট্যাঙ্কটিতে কিছু গাপ্পি, মলি, শর্টটেল কিছু ফ্রাই ছিল এবং কিছু বেলুন মলের কয়েক পিস ব্রুড মাছ ছিল। এরা বাচ্চা দিচ্ছিল বলে আমি এই ট্যাঙ্কিতে রেখেছিলাম। তো হঠাৎ এই ট্যাঙ্কিতে একটা ব্যাং আসার ফলে আমার মাছগুলিকে, যে কটি মাছ ছিল সে সব মাছগুলিকেই মেরে ফেলেছে, বাচ্চাগুলোকেও মেরে ফেলেছে, প্লাস বেলুন মলির যে বড় মাছগুলো ছিল সেই বড় মাছগুলোকেও মেরে ফেলে দিয়েছে। যেহেতু বাচ্চাগুলোকে প্রথমে আগে মেরেছে, বাচ্চাগুলো জলের সাথে মিশে জলটিকে পুরো দুর্গন্ধ করে দিয়েছে, ফলে বেলুন মলে যে বড় মাছগুলো ছিল সেই মাছগুলি সবই মারা গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি যে আমার ট্যাঙ্কের মাছগুলি দুর্গন্ধ জলের জন্য পেট ফেপে মারা গিয়েছে হঠাৎই। আগের দিন আমি খাবার দিলাম, দেখলাম মাছগুলো ঠিক আছে। দেখুন এই একটা মাছ আমি পাটকারি দিয়ে সব এক একে বড় মাছগুলো দেখাতে পারবো আপনাদেরকে, কিন্তু ছোটো মাছগুলোকে আমি দেখাতে পারবো না, কারণ ছোটো মাছগুলো মরে গিয়ে জলের সাথে কিছুটা মরে মিশে গিয়েছে আর ট্যাঙ্কের তলদেশে একদম নিচে চলে গিয়েছে। দেখুন এই কচুরি পাতার কচুরি পানার মধ্যে ফাঁকে ফাঁকে অনেকগুলি বেলুন মলি মাছ রয়েছে। দেখুন বেলুন মলি মাছগুলো পেট ফুলে মারা গিয়েছে শুধুমাত্র জলটি খারাপ হওয়ার জন্য। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনোই ট্যাঙ্কের আশেপাশে যাতে ব্যাং ঢুকতে না পারে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং ট্যাঙ্কের ওপরে একটি মশারি বা নেট দিয়ে রাখবেন যাতে কোনো মতেই ব্যাং বা সাপ কোনো মতেই আপনাদের ট্যাঙ্কে প্রবেশ করতে না পারে। প্রবেশ করলে আমার মতো আপনাদেরও সব মাছ নষ্ট করে দেবে, সেজন্য এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে এরকম বিপদ যাতে আর কোনো দিন না হয়। ট্যাঙ্কিতে আমি কিছু কচুরিপানা রেখে দিয়েছিলাম, কচুরিপানার শিকড়ে যাতে, যেহেতু এরা লাইভ বেয়ারা ফিশ ছিল, যাতে বাচ্চাগুলি যাতে লুকাতে পারে। তো দেখুন এখানে বেলুন মলি মাছগুলোকে কীভাবে আহত করেছে এবং বেলুন মলি মাছগুলো মারা গিয়েছে, এবং ফ্রাইগুলো তো মারা গিয়েছেই, এখানে প্রচুর ফ্রাই ছিল, প্রায় হাজারখানেক মতন বাচ্চা ছিল। এখানে গাপ্পি মলি ফ্রাইটি তিনটেরই বাচ্চা ছিল এবং বেলুন মলেরই ছিল। এরা যেহেতু প্রেগনেন্ট ছিল, এদের পেট ফোলা, দেখো প্রত্যেকটা মাছ পেট ফোলা, এদের পেটে পুরো বাচ্চা লোড। সো এদেরকে ব্রিডিংয়ের জন্য আমি এখানে ট্যাঙ্কিতে দিয়েছিলাম, আর এই ট্যাঙ্কি যেহেতু ব্যাংকে প্রবেশ করেছে সেজন্য এরা প্রেগনেন্ট অবস্থায় বেশি দৌড়াদৌড়ি করতে পারেনি, ব্যাংগুলি এদেরকে সহজেই মেরে ফেলেছে। দেখুন ট্যাঙ্কের তলদেশে কীভাবে বাচ্চা মাছগুলি ভেসে রয়েছে, নিচে রয়েছে, ফ্রাইগুলো একদম নিচে রয়েছে আর বড় মাছগুলি ওপরে উঠেছে ভেসে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা দেখাতে পারছি, তবু আপনারা লক্ষ্য করবেন ট্যাঙ্কের একদম তলদেশে বাচ্চাগুলি রয়েছে। তো বন্ধুরা এই বিপদ থেকে আমি শিক্ষা পেলাম যে ট্যাঙ্কটি অবশ্যই ঢেকে রাখতে হবে, এবং আপনাদেরকেও বলবো আপনারাও ট্যাঙ্ক ঢেকে রাখবেন যাতে কোনো রকমে ব্যাং বা সাপ ট্যাঙ্কে প্রবেশ না করে। দেখুন বন্ধুরা এখানে আমার কিছু হোয়াইট মলি ছিল, প্লাস কিছু স্পটেড মলি ছিল, মলিগুলো পুরো ফুল লোডেড ছিল, পুরো পেটে বাচ্চা ভর্তি, এক একটি মলি মাছ প্রায় 30 থেকে 50 পিস মতন বাচ্চা দিত, যেহেতু এদের পেট পুরো ব্রিডিংয়ের জন্য রেডি ছিল। তো যেহেতু দুর্ভাগ্যবশত ট্যাঙ্কে ব্যাং প্রবেশ করে মাছগুলি সব নষ্ট করে দিয়েছে, তো ভাবলাম আপনাদেরকে এটা দেখানো উচিত, সেই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারাও খুবই সাবধানভাবে এভাবে মাছ পালন করবেন, নাহলে আপনাদের ট্যাঙ্কেও এইভাবে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা।